ইমার্জিং নারী টি টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের। হংকংয়ে ভারতের দেয়া ১২৮ রানের টার্গেটে নেমে ৯৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। হংকংয়ের বংককে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারতের এ দল। দিনেশ ভিন্দ্রা ৩৬ ও কণিকা আহুজা ৩০ রানে ৭ উইকেটে ১২৭ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে নাহিদা এবং সুলতানা দুজনেই শিকার করেন ২ উইকেট, জবাবে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ১০০ রানের আগেই অল আউট হয়ে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ।